ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাস, এই দম্পতির ছেলে আব্রাহাম গান জয় এখন নেট দুনিয়ায় সেন্সেশন। অনেকদিন ধরেই পরপর সংবাদের শিরোনামে চলে আসছে তার নাম, আবারও এর ব্যতিক্রম হল না। বাবার সঙ্গে খুব বেশি একটা সময় না কাটালেও মাকে ঘিরে তার যত আনন্দ, আর তাই ছেলেকে হাসি খুশি রাখতে সবসময় চেষ্টা চালান অপু বিশ্বাস। সে কারণে জয়কে নিয়ে মালয়েশিয়া ঘুরতে গেলেন নায়িকা। শুক্রবার মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। তাদের সঙ্গে সফর সঙ্গী হয়ে আছেন জয়ের নানি। সেখানে গিয়ে ফেসবুকে মা ও ছেলেকে নিয়ে ঘোরাঘুরি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে অপু মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এদিকে মালয়েশিয়া গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অপু বিশ্বাস। সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন। ব্যথা খুব বেশি না হলেও ডাক্তারের কাছে গিয়েছিলেন অপু। ডাক্তার তাকে 2 দিন রেস্ট নিতে বলেছেন। আবার মালয়েশিয়াতে একটা প্রোগ্রামে অংশ নেবেন অপু বিশ্বাস, সেটা নিয়ে প্রস্তুতির ব্যাপার আছে। সবকিছু নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস।